একটা লাঠির আঘাত সহ্য করতে পারলেন না মাত্র একদিন মাত্র দুই থেকে পাঁচ মিনিটের আক্রমণে পুলিশ বাহিনীর মাত্র পিঠানোর আঘাতে আপনি বাংলাদেশের ছাত্রলীগ এত বড় গৌরব উন্নত একটি সংগঠন দাবি করেন এমপির সামনে পালালেন আপনারা দৌড়ে পালালেন জুতা স্যান্ডেল ফালিয়ে পালালেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নামলে আপনাদের জাইঙ্গা জামা কাপুর কোথায় রাখবেন তার কোনো হুশ থাকবে না কারণ আপনারা সেই আওয়ামী লীগ আমি সেজন্যই বলছি আমি সংকিত হচ্ছি আপনাদের গুরদার জায়গা দেখে যারা আজকে বলে বিরোধী মতের মানুষরা আজকে আন্দোলন করতে পারে না 14 বছর পর্যন্ত পুলিশের নলের বিরুদ্ধে 14 বছর পর্যন্ত আপনাদের এনাম স্যার কোনো আছে করেছেন ঘন্টার মধ্যে সেই পুলিশ অফিসারকে আজকে ডিআইজি কার্যালয়ে বরিশালে বতমি করা হয়েছে যেটা বাংলাদেশে এ ইতিহাসে এই আওয়ামী লীগ চব্বিশ ঘন্টায় করেছে আমি জানতে চাই বাংলাদেশের যত বিরোধী মতের মানুষের উপরে পুলিশরা নির্যাতন করেছে কোন ব্যক্তির চব্বিশ ঘন্টায় বদলি হয়েছে কোন ব্যক্তির চাকরি গিয়েছে নাকি বরঞ্চ তারা আজকের বিরোধী দল মাতার কারণে সেই হুইপ জয়নুল পিটানোর কারণে আজকের শারুনকে যেভাবে ডিবির প্রদান করা হয়েছে বিভিন্ন জায়গায় আলেমদেরকে মারার কারণে ক্রসফায়ারের কারণে আজকের বাংলাদেশের বেনজিরকে পুলিশের প্রদান করা হয়েছে বিরোধী মত মারার কারণে পুরস্কার দেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগকে মারার কারণে আজকে তাকে এই আওয়ামী লীগের ব্যক্তি কি সেই ওসি মহাররামকে আজকের বরিশালে বদলি করা হয়েছে সেই জুলুম নির্যাতনের বিরোধী দল বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই চোদ্দ বছর পর্যন্ত বিরোধী দল শক্ত অবস্থানে রয়েছে এর মানে হচ্ছে এই দেশটাকে একটি তুষের রাষ্ট্রে পরিণত করেছে এর মানে হচ্ছে এই দেশটা একটি পুলিশ বাহিনী দিয়ে নিয়ন্ত্রিত রাষ্ট্র ব্যবস্থা পুলিশ যদি এক ঘন্টার যদি বাংলাদেশে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে নেই বাংলাদেশে একজন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মী খুঁজে পাবেন না যার প্রমাণ বরগুণায় ঘটেছে এইভাবে যদি রাস্তায় আন্দোলন করুক কোনো বাধা দিবে না বাংলার অলিতে গলিতে আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী খুঁজে পাওয়া যাবে না আমি দ্বিতীয় কারণে আবার কথা বলার চেষ্টা করবো ধন্যবাদ মোহরাম কিংবা আজকের এই আলী সাহেবদের নিয়ে নতুন নাটক সাজাতে ব্যস্ত যেটার প্রমাণ কয়েকদিন পরে পারবেন হাসিনাই হয়তো শিখিয়ে দিয়েছে কিছু উত্তম মাধ্যম দাও বাংলাদেশের জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করো এটা হয়তো তাদেরই নীল নকশার অংশ না হয় অন্য কিছু নয় যেটা কয়েকদিন পরে আপনারা প্রকাশ পাবেন এবং আমি সেটা বলে দিলাম এই মহরম অন্য কোনো মানুষের নয় তারপরেও মহরম যে উত্তম মাধ্যমটি দিয়েছে বাংলাদেশের মানুষের হাহারি এক দেখেছেন বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখেছেন বাংলাদেশের জনগণের তার প্রতি সমবেদনা দেখেছেন কারণ আওয়ামী লীগের এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য মানুষ তাকে একটু হলেও ধন্যবাদ দিয়েছে কারণ এখন দেখেছে তাদের পিছনে একটু সামান্য আঘাত পড়লে কি পরিমাণ তারা পায় আমি আজকের এই আমাদের সম্মানিত ভাইদেরকে আহ্বান জানাবো আপনি যা ইচ্ছা তাই বলতে থাকেন আপনার নিজস্ব একটা ডিকশনারি আছে বাসায় ওই ডিকশনারিতে কানে তো এখন শুনবেন না আপনি তো এখন মোশারফ করিমের নাটকে চৌনে চলে গিয়েছেন এখন আর এই আব্বার কাছে টাকা চাইলে আর কানে শোনেন না এই হচ্ছে আপনার অবস্থা কারণ আপনি নিউজ দেন কোনো এভিডেন্স থাকে না কথা বলেন নিজের মতো করে বলেন তারা যখন বিরোধী মতের মানুষদেরকে বিভিন্ন সময় আঙ্গুল তুলে বলে যে রাজনীতি করতে পারেন না রাজপথে নামতে পারেন না তখন আজকের বাংলাদেশের কাছে বিবৎস চিত্র উঠেছে মাত্র একটি অজপাড়া জেলা হচ্ছে বরগুনা সেই বরগুনার মাত্র কয়েকজন পুলিশের সামনে আপনারা এত হামবি দামবি আপনার ছাত্রলিক টিকে থাকতে পারলো না 2 মিনিট আর 14 বছর আপনাদের জুলুম নির্যাতন হত্যা এই সবকিছু সহ্য করে রয়েছে এদেশের বিএনপির নেতাকর্মীরা এদেশের বিরোধী মতের নেতাকর্মীরা আর আপনারা মাত্র মিনিট পারলেন না লজ্জা হয় আপনাদের জন্য যে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত কোন মানবতাকে মানবতা মনে করতেন না সেই আওয়ামী লীগ গত চব্বিশ ঘন্টায় নতুন করে মানবতার শিক্ষা দিচ্ছে বাংলাদেশের এই নতুন সমাজকে এখন তাদের মানবতার ফেরুয়ালা হিসাবে তারা আবির্ভূত হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যখন মানে মুহুর মুহুর গুলি বর্ষণ করেছিল এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী এবং সেখানে প্রায় দুইশোর উপরে মানুষকে হত্যা করা হয়েছিল তার মধ্যে একটি অঞ্চল ছিল আপনার যেই অঞ্চলের জেলার সমস্ত মানুষের বাড়ি দেখবেন কান্নার রোল যেখানে বিভিন্ন মানুষদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের পাচীমের সাপলা চত্বরে হত্যা করেছে আলেম ওলামাদেরকে হত্যা করেছে আপনার চাঁদপুরের আজকের সেই জায়গায় রাখার কেন্দ্র করে চাঁদপুরের পার্শ্ববর্তী জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে কওমি আলেমদেরকে হত্যা করা হয়েছে গত কয়েকদিন আগে মাত্র এই ভোলা জেলা যেটা হচ্ছে আজকের এই যেই জেলায় এখন আপ বরগুনা থেকে কাছাকাছি আমার এই বরিশাল অঞ্চলেরই আরেকটি জেলা সেই ভোলাতে আমার বিএনপির দুইজন নেতাকে যখন সেখানে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম নূরে আলমের মাথা থেতলে দিয়েছে তখন আমার এই ওবায়দুল হক খান ভাইদের কিংবা আওয়ামী লীগের ভাইদের কোনো ধরনের মানবতা ছিল না সারা বাংলাদেশে যখন জামাত শিবির ট্যাগ লাগিয়ে বিএনপি ছাত্র দলের ট্যাগ লাগিয়ে অথবা হেফাজতের ট্যাগ লাগিয়ে মানুষদেরকে অন্যায় অবিচারভাবে জুলুম করে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে লাঠি পেটা করে মারধর করে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন তারা মানুষ ছিলেন না তখন তারা ছিলেন শিবির তখন তারা ছিলেন জঙ্গি তখন তারা ছিলেন হেফাজত তখন তারা ছিলেন ভিন্ন কিছু কিন্তু একমাত্র যখন ছাত্রলীগের যারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে আওয়ামী লীগেরই দেয়া আওয়ামী লীগের যুগের মানুষ আওয়ামী লীগের আমলের এই চোদ্দ বছর পর্যন্ত চাকরি করে যাচ্ছে সেই মানুষের একটু মিধু আঘাত পাওয়ার পরে ওনাদের মানবতা যখন উতলে উঠে তখন বুঝতে বাকি নাই যে আওয়ামী লীগ মানি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন তারা মানবতার মূল্যবোধের যে সঠিক সংজ্ঞা সেটাকে গত বছর পর্যন্ত ভুলণ্টিত করেছে ধ্বংস করেছে জাতির কাছে ভিন্নভাবে উপস্থাপন করেছে যেই কথা বলে এই একই মানবতার কথা আমরা গত চোদ্দ বছর পর্যন্ত বলেছি আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠিত করতে হবে আমরা বলেছি এখানে পুলিশি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাবে না আমরা বলেছি এখানে মানুষ মানুষের মূল্য পাবে সে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক কিংবা জামাত করুক কিংবা হেফাজত করুক কিংবা পীর সাহেব চরমড়াই করুক কিংবা তাবলিক করুক যে ধর্মের যে মতের হিন্দু মুসলমান সবার মূল্যায়ন থাকবে কিন্তু আমরা দেখেছি কি বিপরীতে মানবতা তখনই হারিয়ে গিয়েছে যখন বিশ্বজিতের মতো মানুষকে শিবির সন্দেহ করে হত্যা করা হয়েছে তখন মানবতা এদেশ থেকে হারিয়ে গিয়েছে আজকে যখন সাগর রুনিকে হত্যা করা হয়েছে মানবতা হারিয়ে গিয়েছে আজকে যখন এমিলিয়া সালিকে গুম করা হয়েছে মানবতা হারিয়ে গিয়েছে আজকে যখন হেফাজতে ইসলামের কার্যক্রমকে বন্ধ করতে গিয়ে পাঁচিমের সাপলা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে পুরস্কৃত করেছে পুরস্কৃত করতে গিয়ে পুলিশের আইজি পর্যন্ত বানিয়েছে এই বেনজিরদেরকে অবৈধ আওয়ামী লীগ তখন তাদের মানবতা কোথায় ছিল আজকের মানবতা আজকের কোথায় যেই সময় বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের সেই দলের যারা বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল সেই বাংলাদেশ নিষ্পোষিত করা হচ্ছে আজকের মানবতা কোথায় যখন আপনি প্রত্যেকটি মিছিল কিংবা মিটিং এ ধরনের সাধারণ নাগরিকদের অধিকার আছে প্রোটেস্ট করার সেই অনুষ্ঠানগুলোতে আপনি লাঠি চার্জ করছেন টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন রহমানের মাজারে যদি কেউ জিয়ারাত করতে যায় সেখানে পর্যন্ত বিভৎস হামলা করেছে যেটা আপনারা দেখেছেন গত কয়েক মাস পূর্বেও সেই জায়গায় যে ধরনের নারকীয় হত্যাকাণ্ড নারকীয় জুলুম নির্যাতন চালিয়েছে এর চেয়ে আর কিছুই হতে পারে না সমস্যাটা হয়েছে আজকে যখন এই ছাত্র দল আজকের কর্মকাণ্ড চালাবে তখন তাদের উপরে লাঠি পেঠা করা যায় যাচ্ছে আজকে যখন অন্য ভিন্ন ভিন্ন মতের কোনো মানুষ কোনো আন্দোলন করবে তাদের উপরে জুলুম করার যায় আছে কিন্তু যখন আওয়ামী লীগ কোনো কার্যক্রম করবে আর সেখানে তাদের বাহিনীর সামান্য মৃদু কোনো আক্রমণ হয় তখন সেটা হয়ে যায় জুলুম এবং এবং নির্যাতন এখন খুঁজে বের বের করছে যে এই এই লোক বিএনপি লীগ আমি ধরনের করতে চাই বাংলাদেশের চোদ্দ বছরে যতগুলো পুলিশকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটি পুলিশকে যদি আজকের আওয়ামী লীগ এইভাবে দোষারোপ করে ছাটাই করতে পারতো তাহলেই বাংলাদেশের পুলিশ বাহিনী ক্লিন হয়ে এখানে একটি নব্য পুলিশ বাহিনীর রূপায়িত করা যেত আমি নিশ্চিত জানি আজকের এই যেই ব্যক্তিকে বলে আজকে আমরা বাহাবা দিচ্ছেন এই পুলিশ সুপার মহারাম আলী কোনোদিনই বিএনপি কিংবা বিরোধী মতের শক্তির কোন ব্যক্তি নয় যদি তা হয় তাহলে তার চাকরি হতো না চোদ্দ বছরে আওয়ামী লীগ এত বোকা নয় আওয়ামী লীগ যাদেরকে চাকরি দিয়েছে বডি স্ক্যান করে করে তারপরে তার বংশ গরিমা আত্মীয় স্বজন সমাজ ব্যবস্থা প্রত্যেকটি জায়গা দেখে তারপরে চাকরি দিয়েছে আওয়ামী লীগের দর্শন হচ্ছে চাকরি পেতে হলে প্রথম শর্ত তাওহিদ যদি সেখানে একজন হিন্দু থাকে একজন মুসলমান থাকে তাহলে সবার আগে হিন্দুকে নিয়োগ দাও প্রয়োজনে মুসলমান পরবর্তীতে দাও কারণ হিন্দু অনন্ত তাওহিদ বিরোধী করতে পারে না এই কনসেপ্ট নিয়ে যারা নিয়োগ দেয় তারা এই বাংলাদেশে বসবাস করেও চরম মিথ্যাচার এমন ভাবে করেছেন যেটা জাতির সাথে আমি মনে করি এটা চরম বেইমেনি হবে কারণ বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব পত্রিকায় শুধুমাত্র এতটুক কথা আপনি সার্চ দিবেন যে ভোলায় গুলিতে নিহত এই শব্দটা লেখলে আপনার কাছে যত পত্রিকা পত্রিকা আসবে সেই বলেন 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 প্রথম আলো নয়াদিগন্ত আপনার যে দৈনিক বলেন সব পত্রিকার নিউজ একটাই ভোলায় যারা মারা গিয়েছে ভোলায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত এই হচ্ছে হেডলাইন আর উনি নিশ্চয়ই ওনার নিজের একটা পত্রিকা আছে ভুয়া পত্রিকা সেই পত্রিকার হয়তো ওনার কোনো জায়গায় হেডলাইন উনি করেছে যে ছাত্র দলের মারামারিতে নিহত হয়েছে ভোলায় এত বড় মিথ্যাচার জাতি মানতে পারে না ওবায়দ ভাই রাজনীতি করেন ভালো কথা কিন্তু অন্তত পক্ষে জনগণের যেটা আপনি পুলিশের পক্ষে এই রকম অন্যায়ভাবে দাঁড়ানোর কারণেই তো আজকে আপনার পিছনে এর উপরে উত্তম উত্তম পুলিশ দিতেছে এটা সহ্য করে আপনি থাকতে হচ্ছে কারণ আপনারা মিথ্যাচার করছেন যেই পুলিশ আমার ভাই আপনি যতই মিথ্যাচার করেন

লঙ্গি জামা কাপড় খুইলে দৌড়েছে এই তো হইলো আপনার দেশ অপেক্ষা করেন থাকা লাগবে না বাংলাদেশে ওই সকল নতুন করে ওই সব লম্ফ দেখিয়েন না জনগণকে বহু দেখিয়েছেন আর দেখিয়ে লাভ নাই অবায়ত ভাই আজকে আপনি বলার চেষ্টা করেছেন এই যে বরগুনার ঘটনাটি ঘটেছে চরম লজ্জাজনক ঘটনা ঘটেছে একজন এসপি যদি পুলিশের অতিরিক্ত সুপার যে পুলিশ সুপার তিনি যদি আজকের এই মহারাম আলী একজন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু যিনি পাঁচ বাজার সংসদ সদস্য এর মধ্যে আমি ধরে নিলাম যে তিনি দুইবার অবৈধভাবে হয়েছেন দু এবং আঠারো তাহলে আরো তো তিনবার তিনি এখানে ছিলেন এই তিনবার এবং অবৈধভাবে দুইবার সহ পাঁচজন এমপির সামনে যখন আওয়ামী লীগের এত বড় এমপির সামনে যখন পুলিশ সুপার দাঁড়িয়ে জোর গলায় কথা বলে হাত উঁচিয়ে কথা বলে যেই কথা শুনতে গিয়ে আমার আয়েশা জামান আপা কষ্ট পেয়েছে দেশবাসী কষ্ট পেয়েছে অনেকেই ওনার মতো কষ্ট পেয়েছে তখন আমার মনে করিয়ে দিতে হয় সংসদ ভবনেও এই কষ্ট পেয়ে বক্তব্য দিয়েছিলেন তোফায়ল আহমেদ সাহেব তিনি বলেছিলেন আজকের বাংলাদেশের রাজনীতি চলে গিয়েছে প্রশাসনের হাতে এখন আর এমপি মন্ত্রীদের কোন মূল্যায়ন নেই আজকের সেই রুস্তুমালি চাষি বলেছিলেন সংসদে ওনাদেরই সংসদ সদস্য আজকের সেই স্বতন্ত্র সংসদ সদস্য তিনি বলেছিলেন যে আজকের এখানে কোনো মূল্যায়ন নেই তার মানে মূল্যায়নকে ধ্বংস করেছেন আপনারা পুলিশ বাহিনী আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই দেশটাকে ধ্বংস করেছে এটার পিছনে মদতে কাজ করেছে মূলত আওয়ামী লীগ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ শেখ হাসিনা জানে যে যে গুরুত্ব তার চেয়ে তার কাছে একজন পুলিশের গুরুত্ব অনেক বেশি অন্য রাজনীতি করে চিল্লা চিল্লি করতে পারবে কিন্তু ওনাদের রাজনীতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকে না ওনাদের ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকে না শেখ হাসিনা এই অবৈধ পুলিশদেরকে পেলে পুষে তারপরেই রাষ্ট্র ক্ষমতায় থাকে সেজন্যই আপনাদের কথার কোনো দাম নেই আপনি এসেছেন আজকের যে আঙ্গুল উঁচিয়ে কথা বলেছে কষ্ট পেয়েছেন আপনার বাংলাদেশের যখন গত আগে বলেছে ভোলার সেই অত্যাচারের নির্যাতনের আমার ভাইদের মৃত্যুর পরে যে যখন আজকের বিভিন্ন ধরনের হামলা হবে হবে মিছিল পুলিশ কি আঙ্গুল চুষে খাবে আর আজকে কি বলছে তিনি বরগুনায় উনি বলছে পুলিশের লাঠিচার্জ অতিরিক্ত বাড়াবাড়ি এটা তিনি অতিরিক্ত বাড়াবাড়ি বলেছেন এই হচ্ছে তাদের আজকের বর্তমান সিচুয়েশন আজকে দেখেন যেই সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এই সঞ্জিত এখন বলে যে আজকের নাগরিকদের উপরে পুলিশ কি এভাবে হামলা করতে পারে কি হাস্যকর ইতিহাস জানেন গণ অধিকার পরিষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র দলের কর্মীরা যখন মিছিল করেছে মিটিং করেছে প্রত্যেক জায়গায় এই সঞ্জিত হামলা করেছে পুলিশের সামনে আর এখন তারা বলছে পুলিশ নাকি হামলা করেছে সেটা তাদের সহ্য হচ্ছে না আজকের এই আব্রালকে হত্যা করেছে আজকের এই বুয়েটের বুকে আর সেই যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তখন আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী সেখানে পনেরোই আগস্ট পালন করার জন্য গিয়েছে ছাত্রদের ধাওয়া খেয়ে প্রোগ্রাম করতে পারে নাই তারা সেখান থেকে গুটিয়ে চলে এসেছে তারপরে আবার ছাত্র লীগের সেই সভাপতি জয় এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলছে যে আজকের সেই বুয়েট নাকি আজকের জামাত শিবির আখড়া হয়ে যাচ্ছে বুয়েট নাকি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনদের আখড়া হয়ে যাচ্ছে আপনারা হত্যা করবেন রাতের বেলা মানুষদেরকে আবার সেখানে রাজনীতি নিষিদ্ধ হলে আপনারা সেখানে গিয়ে আজকের আহানগুলো চেয়ে কথা বলবেন এই অভদ্রতা ছাত্রলীগ শিখিয়েছে এই অভদ্রতা আওয়ামী লীগ শিখিয়েছে মানুষের জীবনের কোনো মূল্য বাংলাদেশে এরা আজ পর্যন্ত দিতে পারে নাই আজকের তারা হচ্ছে বলা হচ্ছে যে আপনাদের এখন ভয় আমার আয়সা জামান আপা বলছে যে এই পুলিশকে বিভিন্ন সরকারই প্রমোট করেছে যেটা তার আজকে ভয় হয়েছে তিনি অকট স্বীকার করেছে যে আজকের এই পুলিশি আক্রমণ যদি এভাবে হয় অন্য সরকার আসলেও এভাবেই হবে এটা ওনার জন্য দুঃখজনক মনে হয়েছে আমরা এই একই বক্তব্য গত চোদ্দ বছর পর্যন্ত দিয়েছি আমরা বলেছি রাজনীতির জায়গায় রাজনীতি করব। আমি অবৈধ ভাইয়ের সাথে রাজনীতি করবো সে রাজনীতিবিদ আমি রাজনীতি করব। কিন্তু অবৈধ ভাইয়ের জায়গায় যদি একজন পুলিশকে রিপ্লেস করা হয় রিপ্লেস করে বসিয়ে দিয়ে আমার সাথে তর্কে জড়ানো দেওয়া হয় তখন আর সেখানে রাজনীতি থাকে না বাংলাদেশে সেই রাজনীতিটাকে ধ্বংস করে চাওয়া মিলিক বিএনপির সাথে আপনি রাজনীতি না করতে চাওয়ার কারণেই আজকে আপনাকে পুলিশের সাথে এখন রাজনীতি করতে হচ্ছে কিছুদিন পরে আপনাদের মারামারি করতে হবে পুলিশে পুলিশে আর্মিতে আর্মিতে বিডিআরে মিডিয়ারে আপনারা এইখানের সকল নিজেদের মধ্যে আপনারা এই হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিবেন কারণ স্বার্থের কাছে আপনারা বিক্রি হয়ে গিয়েছেন কারণ অর্থের কাছে বিক্রি হয়ে গিয়েছেন কারণ দুর্নীতির কাছে বিক্রি হয়ে গিয়েছেন আজকের বাংলাদেশের কোন মানুষ যদি বিএনপি কিংবা জামাতের কোনো ব্যক্তি যদি কোনো একটি অনুষ্ঠানের পনেরোই আগস্টের বক্তব্য দিতে গিয়ে যদি বলতো যে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর প্রতি দোয়া করতে গিয়ে যদি বলতো যে বঙ্গবন্ধুকে আল্লাহ মাকামে পৌঁছে দাও তাহলে তার বিরুদ্ধে তাকে জেল জুলুমের শিকার হতে হতো অথচ এই দেশে আপনার মন্ত্রী যখন পনেরোই আগস্টে এই চোদ্দ বছর রাজনীতির প্র্যাকটিস করেন কিন্তু একজন নেতাকে আপনি সেখানে বলছেন জাহান নামে পৌঁছে দাও তখন তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেয়ার দুঃসাহস আপনাদের হয় না কারণ আপনারা মিথ্যার উপরে টিকে আছেন অথচ বাংলাদেশকে যখন আপনি জান্নাতের উপাধি দিয়ে বলছেন বেহেস্তে বসবাস করছে এদেশের মানুষ তখন দেশের মানুষ কোন অবস্থায় বেহস্তে আছে সেটা নজির আমার পূর্ববর্তী বক্তা কিছুটা হলে বলে দিয়ে গিয়েছে আজকের বাংলাদেশের প্রত্যেক জায়গায় একই অবস্থা চলছে বাংলাদেশের এই কঠিন অবস্থা থেকে উত্তরণ করতে হলে শুধুমাত্র আওয়ামী লীগকে আজকের বন্ধ করলে হবে না আওয়ামী লীগের সমস্ত অপশাসন গুলোকে আজকের বন্ধ করতে হবে আজকের বাংলাদেশের সব জায়গায় পনেরোই আগস্টের আজকের এই প্রত্যেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে তারা যে পরিমাণ নিজেরা নিজেরা মারামারি করেছে হরতাল করছে নিজেরা নিজেদের মধ্যে এই যে পিকেটিং করছে নিজেদের মধ্যে বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ছে এর দ্বারাই প্রমাণ হয় আওয়ামী লীগের সুদিন বেশি দিন আর নেই আওয়ামী লীগের এখন বর্তমানে তাদের পায়ের তলার মাটি চলে গিয়েছে আজকের তারা নিজেরা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত হয়ে পড়েছে